হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কবুতর নিয়ে সবাইকে স্বাগতম। আমরা আজকে ডালিম ভাইয়ের সাথে কথা বলবো কবুতরের দাম এবং কবুতরের জাত নিয়ে। আসসালামু আলাইকুম ডালিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ডালিম ভাই, আপনার এই বিউটিটা কত টাকা জোড়া ভাইয়া? বিউটিটা চাচ্ছি 25,000 টাকা। একটু দেখাবেন ভাইয়া কবুতরটা? একটু ডাকটা দেখি আমরা, মাটিটা বার করে একটু। এটা হলো জন্না শাটিং। হ্যাঁ, এটা হলো আমার মাস্টার পেয়ার শাটিং এর। এটা হলো মেল, এটা হলো ফিমেল। কত টাকা দাম চাচ্ছেন ভাই? শাটিংটার দাম চাচ্ছি 7,000 টাকা। 7,000 টাকা দাম চাচ্ছি। এটার কোনো মিস মার্কিং নাই, একদম একুরেট ডিম বাচ্চা রানিং, কোনো সমস্যা নেই। ডিম পারবে না? হ্যাঁ, এটা কিছুদিনের ভিতরে ডিম পারবে। ফাটা নাই তো ভাই? না, কোনো ফাটা নাই। আমি এই যে আপনাকে দেখাচ্ছি, সমস্যা নেই। কোনো ফাটা নেই। হ্যাঁ, এদিকেটাও দেখেন, এই সাইডেরটা কোনো ফাটা নেই। আর এটা এই যে করে ইয়া ল্যাঞ্জার যে করে দামগুলো, একদম ফ্রেশ। এটা হলো মেল। আর ফিমেলটাও দেখা দিচ্ছি, মেলটা হলো একটু ডিপ, ফিমেলটা একটু হালকা লাইট। এটা ডিমে আছে অলরেডি, এটা আসলে ধরতেও প্রবলেম হচ্ছে ডিমের জন্য। এটা কড়াইটা আগে দেখাইলাম। আর এই যে পাখের সেট, এই যে একদম ক্লিয়ার। বিক্রি প্রাইস কত ভাই? এটা বিক্রি হবে একদম 6,000 টাকা হলে বিক্রি হবে। 100% গ্যারান্টি? 100% গ্যারান্টি, ডিম বাচ্চা 100% হবে। তারপরে এই সিরাজিটা দেখি ভাই। এই সিরাজি দুটো মাদি, একটা লাহোরি মাদি আর একটা আমাদের সিরাজি। না না, কোনো ফাটা নেই, কোনো মিস মার্কিং নেই, দেখেন। আর ফিমেলটাও দেখাচ্ছি, ফিমেলটা ডিমের উপরে আছে। এলো ফিমেল, কোনো মিস মার্কিং নেই। প্রাইস কত ভাই? এটা 7,000 টাকা দাম চাচ্ছি, কিন্তু কেউ যদি নিতে চায় আলাপ আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যেতে পারে আর কি। রানিং পেয়ার? জি জি জি। জি, আমার এখানে একজোড়া হোয়াইট শার্টিং আছে। এই যে শার্টিংটা আসে, এখান থেকে আপনি ইয়ে নিতে পারেন, দেখেন। আর এটা হলো মেল, হোয়াইট শার্টিং। আর এটা হলো, এই জোড়াটা চাচ্ছি 5,000 টাকা। হ্যাঁ, এটা হলো ফিমেল। বিক্রি প্রাইস ভাই?
বিক্রি প্রাইস আসলে আলাপালোচনা সাপেক্ষে কিছু সম্মান করা যাইতে পারে আর কি। ফ্রেশ, একদম ফ্রেশ, কোনো ইয়া নেই। ভাই ওটা কালোটা, কালোটা হলো বন্ডিনেট। ব্ল্যাক বন্ডিনেট চলে আসছে ডিম পারবে, চার পাঁচ দিনের ভিতরে ডিম পেরে দিবে। এটা নিচে হলো ইন্ডিয়ান লোটন, এটার প্রাইস ফিক্সড একদম 5000 টাকা পড়বে। এটা মনে হয় বাচ্চা দিয়েছে ভাই? না জি, বাচ্চা দিয়েছে। এটা বাচ্চার উপরে আছে, ওই যে দেখেন ভিডিওটা দিয়ে দেখান, সমস্যা নেই। ওই যে বাচ্চা, এই যে একদম ছোট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, কালকে ফুটছে মনে হয়। না না, দুই দিন হলো, আজকে দুই দিন। আজকে দুই দিন। আর এই যে এটা ফেদার সহকারে দিয়ে দিচ্ছি, এটা অরিজিনাল ইন্ডিয়ান। এটা কত টাকা প্রাইস চাচ্ছেন ভাই? ফিক্সড 5000 টাকা, 5000 টাকা হচ্ছে 100% গ্যারান্টি। এবং দেখেন কবুতর সাইজটা, মাশাআল্লাহ সাইজটা বড়। ওইটা দেখুন, আর ফেদারগুলো দেখেন, হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি। এটা হলো মেলটা, কোনো সমস্যা নেই, ডিম বাচ্চা 100% গ্যারান্টি। জি, এটা কত টাকা হলে বিক্রি হবে? এটা একদম 5000 হলে সেল হবে। এটা ফিক্সড। জি, আচ্ছা পাশেরটা কি? এটা পাশেরটা এক জোড়া লক্ষা, কোন দেশি লক্ষা ভাই? এটা আমাদের ওই লক্ষা বাংলাদেশি, আমাদের দেশি লক্ষাই। তো এই যে আমি ছেড়েই দেখাই, আপনি দেখেন একটু। হ্যাঁ, এটা জোড়া একদম 4000 হলে বিক্রি হবে। ডিম বাচ্চা না, কোনো সমস্যা নেই, ডিম বাচ্চা গ্যারান্টি, নিজে ডিম বাচ্চা করে। এর অনেক বেবি সেল হয়েছে আমার। এই শাটিংটা ডিমের উপরে আছে, ডিম পারবে। ঠিক আছে, এটা হলো ইনশাল্লাহ কালকেই ডিম দিবে। এটা এটা এই ফিমেল, এটা কিন্তু ছেলেটার গলায় টাই নেই, কিন্তু কোনো মিসমার্ক নেই, কোনো সমস্যা নেই, কিন্তু টাই নেই। শুধু সমস্যা এটাই আমি বলে দিই আর কি, কেননা কাস্টমার যাতে কোনো রকম কোনো প্রতারণায় না পড়ে। এই যে কোনো মিসমার্ক নেই। ঠিক আছে, আর এই যে এটার ফ্রেশ, ওইটা দেখি। আর ওই ফিমেলটা ডিমের উপরে আছে, সম্ভবত আজকে কি কালকে ডিম পেড়ে দিবে। আজকে সম্ভাবনা আছে, আর নাহলে কালকে ডিম পারবে। এই যে আসলে কবুতরের ডিম পারবে তো, তার জন্য একটু প্যাসা দিয়ে ধরা হচ্ছে না, তার জন্য। আচ্ছা ভাই, এটা ফিক্সড প্রাইস কত ভাই? এই কবুতর জোড়াটা কত টাকা বিক্রি হবে? ফিক্সড এটা 5000 হলে বিক্রি হবে। ডিম বাচ্চা গ্যারান্টি, কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট জোড়া। আর ওই লক্ষা, ওইটা কি? এই মুখী জোড়াটা, এই মুখীটা দেখিবে, ব্ল্যাক মুখী, ব্ল্যাক মুখী। জি বলেন ভাই। এই পিছনেরটা হলো আপনার, পিছনেরটা হলো মেল, আর সামনেরটা হলো ফিমেল। জি, এটাও ডিম বাচ্চা গ্যারান্টি, একদম 6000 টাকা পড়বে আমার এই জোড়া। 6000 টাকা বিক্রি হবে? না, কোনো সমস্যা নেই না ভাই, কোনো সমস্যা নেই, গ্যারান্টি সহকারে আছে। আচ্ছা, আমরা একটু কবুতরটা দেখি।
কোনো সমস্যা নেই, একদম ডিম বাচ্চা পুরো ফুল গ্যারান্টি। না না কোনো ফাটা নেই, এ দেখেন একদম ফ্রেশ, এই পাশে ফ্রেশ, সব পাশে ফ্রেশ। আচ্ছা আমরা ওইটা ওই কবুতরটা দেখি ভাইয়া, আসলে আমরা একদম সবকিছু মানে বইলা টোলে বিক্রি করি, আমরা গ্যারান্টি দিয়ে কবুতর বিক্রি করি। জি, ডালিমপেড যে কবুতরগুলো আছে এটা সবগুলো ভালো কবুতরগুলো আলাদা বাছাই করা হয়, আমরা বিক্রি করি, বাছাই করে বিক্রি করি। তো আমরা চাই না অনলাইনে কোনো খারাপ জিনিস কাস্টমারে দেওয়ার জন্য। এটা কি ভাই? এটা ফিমেল ডিমে আছে না? হ্যাঁ ডিমে আছে। এখানে আমি একটু এগুলো সেল না এই জন্য ছয় দিলাম, একটু সবজি লাইট কালার অরিজিনাল, কোনো সমস্যা না ভাই, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন পাকগুলো দেখেন, ওই ওইটা দেখেন, ফেদারগুলো খুব হার্ড আর খুব এগুলো খুব স্প্রিট। রেসারের মধ্যে আছে অনেক জাত, যেগুলোর স্প্রিট বেশি ওগুলো তো দাম বেশি। এগুলোর ঝুরা কেমন চাচ্ছেন ভাই দাম? এই চোখগুলো দেখি ভাই, এটার চোখ তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা ভাই এগুলোর প্রাইস কত যাচ্ছেন জোড়া? এটার সাথে জোড়া কোনটা ভাই? এটার সাথে জোড়া আপাতত নেই, এটা এই তিনটাই সিঙ্গেল। জি, তিনটাই। হ্যাঁ, পার হেড আপনি যেটাই নেন জি এই 1500 করে পড়বে ফিক্সড। আমি আমরি এরকম দাম চাচ্ছি না, আসলে আমরা কম লাভে কবুতর সেল দিয়ে দেই। জি জি জি, রানিং করি কম দামে। জি জি জি, এই যে দেখেন কালারটা দেখেন কি লাইট কি সুন্দর। ঠিক আছে, হ্যাঁ এটাও 1500, ওই যে ওইটা আছে ওইটাও 1500। আমরা নিচে আর সাদা সাদা বাচ্চাটা দেখি ভাই একটু, এটা কত, এটার নাম কি ভাই? এটা হলো হুমা কবুতর। হুমা, এটা কত টাকা বিক্রি করছেন? বাগদাদ হুমার মধ্যে। জি, এটা হলো ফিমেল। জি, হ্যাঁ এটা পাঁচ পরের। জি, হ্যাঁ ফিমেল, এই যে সরি এটা চার পরে চলে আসছে, একটু এক মিনিট দেখি, এক সেকেন্ড। হ্যাঁ পাঁচ পাঁচ পরের, এটার দাম চাচ্ছি একদম ফিক্সড 1000 টাকা। 1000 টাকা সেল হবে? হ্যাঁ ফিমেল। আচ্ছা ডালিম ভাই আমরা নিচে আরেক জোড়া কবুতর দেখতেছি, এটা এটা কি ভাই? এটা মনে অনেক ভালো কবুতর রেসার না? জি জি জি, এই রেসারটা, এই রেসারটা খুবই ভালো এবং সে রেস করা, তার টেক সবই আছে। একটু দাঁড়ায়, দাম অনেক না ভাই? জি জি, এটার সাইজটা দেখেন, এটা মাশাআল্লাহ অনেক বড় সরো। এগুলো তো ভাই আপনি রেস করেন না ভাই? জি জি, বাচ্চা বিক্রি করেন না? জি জি, যেগুলো বাচ্চা বিক্রি করি, আসলে রেস করার মতো অতটুকু সময় পাই না। জি, হ্যাঁ এক সময় করতাম, এখন আসলে ভালোবাসি বিদায় রাখি। আচ্ছা ভাই আপনি এই রেসের দুরাটা কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? একদম ফিক্সড? একদম, আমিও জানি। হ্যাঁ ফিক্সড, এই যে টেক সব আছে দেখেন, এই যে টেক গুলো দেখেন। জি, হ্যাঁ আর এই যে রেস করাইছে রেসেরও ইয়ে আছে, টেক আছে। জি, এই যে নাম্বার সহ। জি, এই যে হ্যাঁ দেখছি আমরা। তাহলে এটা ভাই আপনি কত টাকা জোড়াটা বিক্রি করতে চাচ্ছেন? জোড়াটা একদম ফিক্সড 10000 টাকা পড়বে। 10000 টাকা? 10000 টাকা। আসলে এই কবুতরগুলো আপনি বাইরে থেকে নিলে 20000 টাকা লাগতো, কিন্তু ডালি ভাই একদম কম লাভে বিক্রি করে দেয়। জি, তো আপনি নিতে পারেন ভাই, ওইটা একটু দেখান। ইয়া ওই লাঠিটা একটু দেন তো ভাই, তাতে তো প্রবলেম হয়ে যাচ্ছে। চিটাগাং থেকে লাস্ট ছাড়া
घर बड़ा তো বাচ্চাটা হঠাৎ হ্যাঁ আমার সময় ছিল না বিদায় বাচ্চাটা হঠাৎ করে বড় হয়ে গিয়েছিল এটা এটা সাথেটা দেখি ভাই এটা কি ফেল ইয়া এটা ফিমেল এটা ফিমেলটা তাহলে ফিক্সড এটা কত হলে বিক্রি হবে ভাইয়া ফিক্সড এটা 7000 হলে বিক্রি হবে 7000 টাকা আচ্ছা রাখেন এখানে আরেকটু শাটিং আছে দালিম ভাই এটা শাটিং একটু দেখি আমরা এই শাটিংটা জোড়া কত দালিম এই শাটিংটা জোড়া হবে ফিক্সড 4500 টাকা পড়বে 4500 টাকা আমি একবার ডিম দিছি আপনার কাছে না ভাই হ্যাঁ ডিম দিয়েছি আচ্ছা ওইটা ওই পাশেটা ওইটা 7000 টাকা এটা হলো মেল আর ওটা হলো ফিমেল সম্পূর্ণ ডিম বাচ্চা গ্যারান্টি এটা হলো আপনার এখনো 8 পরে এটা আমার ঘরের জি হ্যাঁ এটার এখনো পশম ঝরতেছে4000 হ্যাঁ ডিম বাচ্চা ইনশাআল্লাহ ফুল হ্যাঁ ডালিম ভাই আমরা যা তখন কবুতরগুলো দেখলাম ভাই জি জি সবগুলোরই কি আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ সবই গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি জি কোনো সমস্যা নেই যে যেটা যেরকম আছে আমি সেভাবেই সবাইকে জানিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করি এইভাবে দেওয়ার জন্য ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার 01621076833 আমাদের রামপুরা টিভি সেন্টারের পিছনে 217/1 হোল্ডিং নাম্বার আর কি পুরাতন পুলিশ পাড়ার সামনে তো ধন্যবাদ ভাই আজকে আপনি আমাদের পাশে অনেকক্ষণ সময় দিলেন জি জি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই জি জি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আরো ভালো কিছু করতে পারে আর সকল দর্শক সব আমাদের কাস্টমার ভাই যারাই আছেন প্রবাসী দেশি সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম অবশ্যই চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য দোয়া করবেন যাতে করে আমরা সবাই আপনাদের জন্য কিছু দিতে পারি ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু